হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, এই মুভিটি জুড়ে রয়েছে এমন কিছু শ্বাসরুদ্ধকর ঘটনা যা দেখে আপনি চমকে যাবেন। আশা করি যারা সাইকো হরর থ্রিলার মুভি পছন্দ করেন তাদের কাছে এই মুভিটি খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত শেয়ার করেন। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেন, যেন এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেরি কিসের, চলুন ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে স্যাম নামের একটি ছোট ছেলেকে দেখা যায় যে কিনা জঙ্গলে খেলতেছিল, কিন্তু তখনই সেখানে দুটি ছেলে এসে তার উপর টর্চার করা শুরু করে, তাকে বস্তায় বন্দি করে এবং ওরা সিগারেট খেয়ে সেই ধোঁয়া বস্তার ভিতরে দিয়ে দেয়। এবং তখন একটা ছেলে একটি সিগারেট বস্তার ভিতরে ফেলে দেয় যার জন্য বস্তায় আগুন লেগে যায়। স্যামের বাবা মা এটা দেখতে পায়, সেখানে দৌড়ে আসতে আসতে তাদেরকে অনেকটা সময় লেগে যায় এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এবং স্যামের মা দেখতে পায় যে স্যামের শরীর একদমই পুড়ে গেছে, এটা দেখে সে সহ্য করতে পারে না এবং নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে সে আত্মহত্যা করে নেয়। এটা দেখে স্যামের বাবা প্রচুর রাগ করে এবং সে প্রতিজ্ঞা করে যে সেই ছোট ছেলেদের উপর সে বদলা নিবে, ওদের জন্য ওদের জীবন বরবাদ হয়ে গেছে তাই সে প্রতিশোধ নিবে। স্যাম সবসময় মুখে কাপড় বেঁধে রাখে এবং স্যামের মাকে স্যামের বাবা ওই ঘরেই রেখে দেয় যেন সবসময় তার সাথে থাকতে পারে। এরপর আমরা কয়েক বছর পরের কাহিনী দেখতে পাই, যেখানে একটা ফ্যামিলি তারা ঘুরতে যাচ্ছিল এবং সেখানে ছিল ক্যাটরিন এবং তার হাজব্যান্ড বিজলি এবং ক্যাটরিনের তিনজন ছেলে মেয়ে স্যাম, টবি অ্যান্ড জেসিকা। জেসিকা তার হাজব্যান্ডকে নিয়ে আসছে যেন সেখানে আরও ভালো মজা করতে পারে। বিজলি সবাইকে বলে দেয় যে ঘুরতে গিয়ে কোনোভাবেই কোনো ঝামেলা চায় না, তাই সবাই ফোন না নিয়েই এখানে রেখে তারপর চলে যায়। এরপরে তারা রাস্তায় এক জায়গায় গাড়ি থামায় যেখানে হ্যানসেলকে দেখতে পায় যে পাগলের অভিনয় করতেছিল এবং তাকে জিজ্ঞেস করতেছিল যে আশেপাশে ঘোরার জন্য ভালো জায়গা কোনটা। তখন হ্যানসেল বলে এখানে পাশে একটি ফার্ম রয়েছে যেখানে তোমরা ঘুরতে পারো। তখন সে তাদের ছোট ছেলে স্যামকে দেখতে থাকে, যেটা দেখে সবাই হয়রান হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় জায়গাটি অনেক সুন্দর এবং তখনই স্যাম একটি নিচে পড়ে থাকা পুতুলকে দেখতে পায় এবং সেটা টবি ছিনিয়ে নেয় কারণ ওর হরর পছন্দ। এরপরে তারা সবাই রাতে আগুন জ্বালিয়ে সেখানে বসে কথা বলতেছিল এবং তখন জেসিকা বলে ওয়ার্কআউট ভেগান এবং তখন বিজলি বলে মেট খেতে যতটা মজা ততটা মজা অন্য কিছুতেই নেই। এবং কিছুক্ষণ পরে বিজলি ভিতরে চলে যায় এবং সেখানে গিয়ে একটি মোবাইল ফোন পায় যেটা দেখে প্রচুর রাগ করে এবং বাহিরে এসে জিজ্ঞেস করে যে এই মোবাইল ফোন কার। তখন টবি বলে যে ওটা আমার। এরপর তার সাথে ঝগড়া করে এবং মোবাইল ফোনটি ফেলে দেয়। সবাই ঘুমোতে চলে যায় এবং সেখানে জেসিকা এবং কর্ট ইন্টিমেট হতে যাচ্ছিল, কিন্তু তখনই স্যামের চিৎকারের আওয়াজ আসে এবং স্যামের কাছে গেলে স্যাম বলে ওর বাহিরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, যেটা শুনে ওরা চিন্তা করে হয়তো বা স্বপ্ন দেখতেছিল তাই ওকে ওদের সাথে ঘুমোতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে কর্ট যখন বাহিরে সিগারেট খেতে যায় তখন সেখানে বিজলিকেও দেখতে পায় যে সিগারেট খাচ্ছিল। তখনই তারা খেয়াল করে যে বাহিরে ক্যাটরিনের তাঁবুতে আগুন লেগে গেছে এবং ওরা তাঁবুর আগুন নিভানোর জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবে জেসিকা তার মাকে আগুন থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তার মায়ের অবস্থা খুবই খারাপ, তাকে হসপিটালে নিতে হবে কিন্তু ওরা তো কেউ ফোনই নিয়ে আসে নাই যার জন্য তারা কাউকে সাহায্যের জন্য ডাকতে পারতেছিল না। এবং তখন বিজলি বলে তাহলে সেই ফার্মে চলো, ওই লোকটির কাছ থেকে সাহায্য নেওয়া যাবে। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায় এবং সেখানে চলে আসে। মানে জেসিকা দেখতে পায় যে মানুষের চামড়ার মাস্ক পরা একজন লোক একটি করাত নিয়ে ওদের দিকে আসতেছে। গাইস, এটা সেই স্যাম যে এখন একটা সিরিয়াল কিলার হয়ে গেছে। এবং তখনই সেখানে হ্যানসেল চলে আসে এবং বন্দুক তাক করে বলে তোমরা ভুল ফার্মে চলে আসছো এবং সে বন্দুক দিয়ে বিজলিকে একটি গুলি করে রক্তাক্ত করে দেয়। এটা দেখে সবাই দৌড়াতে শুরু করে কিন্তু স্যাম এবং হ্যানসেল সবাইকেই ধরে ফেলে এবং সবাইকে নিয়ে একটি খাঁচার মধ্যে বন্দি করে ফেলে এবং ওরা ওদেরকে বলে তোমরা হচ্ছে আমাদের মেয়ে, তোমাদেরকে কেটে বিক্রি করব। তখন হ্যানসেল তাদেরকে আরও বলে যে কিছু বছর আগে দুটি ছেলের জন্য তাদের জীবন বরবাদ হয়ে গেছে যার জন্য তার স্ত্রী আত্মহত্যা করে এবং ওর স্ত্রীর বডি ওর সাথেই রেখে দেয় যেন ওর সাথে সারা জীবন থাকতে পারে। বদলা নেওয়ার জন্য সেদিন তাদের বাসায় চলে যায় এবং তাদের মাতা পিতাকে ভয় দেখিয়ে ওই ছেলেদেরকে মারার চেষ্টা করে, কিন্তু ওরা ওই ছেলেদেরকে কষ্ট দিয়ে মারতে চাইছিল তাই ওরা ওদের পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নেয়, যেটা ওদের প্রথম কিডন্যাপ ছিল। ওরা সেই ছেলে দুটির মুখের চামড়া কেটে তাদেরকে জানোয়ার করে দেয় এবং এই কাহিনী বলার পরে স্যামকে তারা টেনে নিয়ে যায়। কর্ট এখান থেকে যে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যখনই খাঁচার উপর হাত রাখে তখনই ওর হাত ব্লাস্ট হয়ে যায় কারণ আগে থেকেই হ্যানসেল ওটার উপরে কারেন্ট লাগিয়ে দিয়েছিল যার জন্য এই অবস্থা হয়েছে। কর্ট কোনোভাবে আস্তে আস্তে বেরিয়ে হয়ে যায়
কিন্তু তখনই স্যাম সেখানে আসে এবং কুপিয়ে ওকে মেরে ফেলে এবং ওর লাশকে ওর সাথে নিয়ে যায়। এটা দেখে সবাই খুব ভয় পায়। এদিকে হ্যানসেল পাহাড়ের গুহায় কিছু বরফ এবং খাবার ফেলে দেয়, যেখানে আমরা দেখতে পাই দুটি ছেলে জানোয়ারের মতো ব্যবহার করতেছে। এটা সেই দুটি ছেলে যারা প্রথম স্যামকে পুড়িয়ে দিয়েছিল এবং অত্যাচার করছিল, ওদেরকে জানোয়ার বানিয়ে দেয় হ্যানসেল। এবং রাতে হ্যানসেল তার ওয়াইফের মূর্তি পরিষ্কার করার জন্য আসে এবং সে বলে যে আজও ও ওকে আগের মতোই ভালোবাসে এবং আর কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে, অন্য কাজ করবে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন স্যাম এসে বিজলিকে বের করে এবং বিজলি স্যামের উপর রাগ করে এবং ঝগড়া করে, এবং এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে বিজলি ওদের সাথে কাজ করে। টবি এগুলো সব কিছুই দেখতে পায় এবং টবি ওর মাকে সব কিছুই বলে দেয়, কিন্তু ওর মা মনে করেছে টবি হয়তো বা মিথ্যা কথা বলে। এরপরে বিজলি হ্যানসেল এবং স্যামিকে মারতে শুরু করে, কারণ ওরা ওকে গুলি করেছে এবং ওকে বন্দি করে রেখেছে। তখনই সেখানে অন্য একটি লোক চলে আসে এবং বিজলিকে ওর পারিশ্রমিক দিচ্ছিল এবং ও বলে যে মিট্রিটার খুবই খুশি হয়েছে তোমাদের কাজে। এবং আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে এসবের মালিক মিট্রিটার এবং ওরা সবাই এর কাজ করে। বিজলি যখন তার টাকা পয়সা নিয়ে বাসায় চলে যাচ্ছিল তখনই স্যাম সেখানে চলে আসে এবং পলিথিন পিছিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তাকে না মেরে আবারও সেই খাঁচার মধ্যে নিয়ে আসে। ক্যাথরিন বিজলিকে বলে যে ও কেন এরকম করেছে এবং তখন বিজলি বলে ওর কাছে টাকা পয়সাই সব। এবং তখনই টবি একটি চেন দিয়ে ওকে মেরে ফেলে, কারণ ওর জন্যই ওরা এখানে ফেসে গিয়েছে। তখনই স্যাম সেখানে চলে আসে এবং টবিকে ওর সাথে নিয়ে ওর টর্চার রুমে নিয়ে যায় এবং ওকে বেঁধে ফেলে এবং ওর শরীরের চামড়া কাটতে যাচ্ছিল যেন ওর মাস্ক বানিয়ে আবার পড়তে পারে। কিন্তু তখনই টবি একটি লোহার রড খুঁজে পায় এবং সেই রড স্যামির গলার ভিতরে ঢুকে দেয় এবং অন্য একটি হাতুড়ি দিয়ে ওকে মেরে ফেলে। এবং তখনই হ্যানসেলের আসার আওয়াজ পায়, যার জন্য ওকে নিয়ে ওর বেডে শুয়ে দেয় এবং ও নিজে বেডের নিচে লুকিয়ে পড়ে। এবং হ্যানসেল এটা দেখে বুঝতে পারে যে হয়তোবা ওর ছেলে শুয়ে আছে, যার জন্য ও এখান থেকে চলে যায়। এদিকে জেসিকা ওর মাকে বলে যে ও বিজলির শরীর থেকে রক্ত বের করে ওকে দেয়, কিন্তু ওর মা রাজি হচ্ছিল না, কিন্তু পরিস্থিতি শিকারে ও রাজি হয়ে যায় এবং কিছু রক্ত বের করে জেসিকার হাতে দিয়ে দেয় এবং জেসিকা সেই রক্ত ব্যাটারির উপরে ফেলে দেয় যাতে করে ব্যাটারি ব্লাস্ট হয়ে যায় এবং কারেন্ট বন্ধ হয়ে যায়। এরপরে জেসিকা নিজেকে নিজে সারিয়ে নেয় এবং ও চাবি খুঁজতে থাকে যেন ওই দরজা খুলে ওখান থেকে পালিয়ে যেতে পারে। এদিকে টবি স্যামিকে মেরে ওর পোশাক পরে এবং মাস্কও পরে নেয় যেন ওর ফ্যামিলিকে বাঁচাতে পারে। ও যখন সেই রুমে যায় জেসিকা স্যামি ভেবে ওকে মারে এবং জ্বলতে থাকা আগুনের মধ্যে ওকে ফেলে দেয় এবং দরজা আটকে দেয়। তখনই সেখানে হ্যানসেল চলে আসে, যার জন্য জেসিকা একটি ড্রামের মধ্যে লুকিয়ে পড়ে। এবং তখনই হ্যানসেল ক্যাটরিকে জিজ্ঞেস করে যে জেসিকা কোথায়। তখন ক্যাটরি বলে যে স্যামি ওকে নিয়ে গেছে। এটা শুনে হ্যানসেল তার লোকদের ড্রাম নিয়ে যেতে বলে যার ভিতরে মানুষের চামড়া ছিল। পরে হ্যানসেল যখন স্যামির রুমে যায় সেখানে গিয়ে দেখতে পায় যে স্যামি মারা গেছে এবং এটা দেখে সে প্রচুর কান্না করে। এরপরে সে ক্যাটরির কাছে চলে যায় এবং সেখানে গিয়ে বলে যে ওর ছেলে এখানে রিজার্ভ করতো এবং ওরা অনেক মানুষের জীবন নিয়ে নিয়েছে এবং কিছুদিনের ভিতরে ওরা এগুলো ছেড়ে এখান থেকে চলে যেত, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে, ওর ছেলেই ওর কাছ থেকে চলে গেছে। এবং ও আরও বলে একমাত্র সেই ছেলে দুটির বাবাই বেঁচে ফিরতে পেরেছে, কারণ আমি যখন সেই ছেলে দুটির মার হাত কাটতে যাচ্ছিলাম তখন আমার হাত থেকে ছুরি পড়ে যায় এবং সেই ছুরি উঠানোর সময় আমি পাইনি, কারণ স্যাম আমাকে ডাক দিয়েছিল, যার জন্য আমি সেখান থেকে চলে যাই। এবং এই সুযোগটা পেয়ে ছেলে দুটির বাবা ছুরিটি নিয়ে নেয় এবং তার নিজের ছেলেদের পাকেটে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে আমরা স্যামকে দেখতে পাই, যাকে কিনা সেই পাহাড়ের ভিতরে আটকে রয়েছে যেখানে সে জানোয়ার ছেলে দুটি থাকে। এবং এদিকে জেসিকা ড্রাম থেকে বের হয় এবং ড্রাম থেকে বের হয়ে সে একটি বাসায় চলে যায় সাহায্যের জন্য। সেখানে গিয়ে বলে সব কথা ও তাদের কাছে সাহায্য চেতে থাকে। কিছুক্ষণ পরে তাদের ফ্যামিলি কোনো একজন লোককে ফোন করে এবং তখনই জেসিকা দেখতে পায় যে তাদের ডাইনিং টেবিলে মানুষের মেড পড়ে আছে, তার মানে ওরা ওদের সাথে মিলে আছে এবং ওরা মানুষকে খেয়ে বেড়ায়। তখন জেসিকা ওদেরকে ভয় দেখিয়ে বলে যে তোমরা কাকে ফোন করেছো। তখন ওখানে থাকা পুরুষটি বলে যে আমরা মিট্রিটারকে ফোন করেছি। তখন জেসিকা চিন্তা করে যে ও এই গ্রুপকে ধ্বংস করে দেবে। তখনই এদিকে ক্যাথরিন দেখে যে তার ছেলে টবি দরজার ভিতরে আটকে আছে, মানে আগুনের ভিতরে আটকে আছে। সে অনেক চেষ্টা করে, কিন্তু কীভাবে সে বের হবে, সে তো নিজেই আটকা পড়ে আছে। মিট্রিটার সেই বাসায় আসলে জেসিকা তাকে কিডন্যাপ করে ফার্মে নিয়ে আসে এবং জেসিকা ওর মাকে বাঁচানোর জন্য খাঁচার গেটে একটি হুক লাগিয়ে দেয় এবং অন্য মাথা গাড়িতে বেঁধে দেয় যেন গাড়ি টানার সাথে সাথে এটা খুলে যায়। কিন্তু জেসিকার মা সেটা দরজার মধ্যে লাগিয়ে দেয় যাতে করে জেসিকা গাড়ি টানার সাথে সাথে দরজাটি খুলে যায় এবং টবি সেখান থেকে বেরিয়ে আসে। হ্যানসেল সেখানে আসলে টবি তার উপর
উপর হামলা করে দেয় এবং জেসিকা সেখানে এসে টবিকে গুলি করে দেয়, কারণ ও জানতো এটা সেমি। তখন ওর মা বলে যে এটা তোমার ভাই ছিল। এটা শুনে জেসিকা খুবই কষ্ট পায়। এরপর জেসিকা সেই মিট রিডারকে হ্যানসলকে দেখায় এবং সে দেখে বুঝতে পারে যে মিট রিডার অন্য কেউ নয়, যে ছেলে দুটির বাবা যে পালিয়ে গেছিল। তখন সে বলে যে আমি পালিয়ে যাওয়ার পর বদলা নেওয়ার চিন্তা ভাবনা করি এবং আমি সিদ্ধান্ত নেই যে আমি মানুষের মিটার ব্যবহার করব এবং তার জন্য আমি তোমাদের ফার্মকে ব্যবহার করি যেখানে তোমরা আমার জন্য কাজ করবে। এটা শুনে হ্যানসন বলে যে তুমি একজন ইবেল। এরপরে জেসিকা মিট রিডারকে জিজ্ঞেস করে যে সব ক্যানিবেলদের নাম আমাকে বলো, কিন্তু মিট রিডার বলে না, যার জন্য জেসিকা গরম পানি তার মুখে ঢেলে দেয় এবং তার মুখ পুড়ে যায়। এরপরে জেসিকা মিট রিডারকে বলে তোমার সন্তানরা এখনও বেঁচে আছে, তুমি যদি তোমার সব ক্রাইমদের নাম বলে দাও তাহলে তোমার সন্তানদের তোমার সাথে দেখা করিয়ে দেব। এটা শুনে মিট রিডার সবার নাম বলে দেয়, কিন্তু মিট রিডার এটা তো জানতো না যে তার ছেলেরাই এখন ক্যানিবেল হয়ে গেছে। এরপর জেসিকা মিট রিডারকে সেই পাহাড়ে নিয়ে যায় এবং সেখানে তাদের ছেলেদের কাছে তাকে পাঠিয়ে দেয়। তাদের ছেলেরা তাকে কেটে কেটে খেয়ে ফেলে এবং জেসিকা তার ভাই স্যামকেও সেখান থেকে বের করে নিয়ে আসে এবং তার মায়ের সাথে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। পরে জেসিকা সেই সব ক্যানিবেলদের বন্দি করে যারা কিনা মানুষের মেট খেয়ে থাকতো এবং তাদেরকে বলে যে আজ থেকে তোমরা এখানেই বন্দি থাকবে এবং তোমাদেরকে কোনো ধরনের খাবার পানি দেওয়া হবে না, এবং হ্যানসনকেও আগুনের ভিতরে ফেলে দেয়। এরপর ক্যানিবেলের দরজা সারা জীবনের জন্য বন্ধ করেও বাহিরে বসে পড়ে, একটি পিস্তলে কিছু বুলেট ভরে, এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়েন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।